বন্ধুরা, খুব সহজ উপায়ে একদমই ঘরোয়া উপকরণে তৈরি করেছি ফিশ বাটার ফ্রাই। দুর্দান্ত স্বাদের রান্না। ডাল ভাতের সঙ্গে বা ঘি ভাতের সঙ্গে বা শুধুমাত্রই সস সালাড সহযোগে এই ফিশ বাটার ফ্রাই খেতে দুর্দান্ত। চলো দেখে নিই। আমি 4 পিস একদম পাতলা পাতলা করে কাটা কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়ে 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিলাম। মাছগুলো যেহেতু ফ্রাই হবে তাই মাছগুলো একটু সরু সরু পিস করলেই ভালো হয়, আর পেটির দিকের মাছ নিলেই ভালো হবে। 1টা মিডিয়াম সাইজের পাতি লেবুর রস আমি এই মাছের উপর দিয়ে দিচ্ছি। পাতি লেবুর রস দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে বীজগুলো যেন অবশ্যই না পড়ে, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। এবার পাতি লেবুর রস, সমস্ত গুঁড়ো মশলা, লবণ আমি খুব ভালো করে ডোলে ডোলে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোর সঙ্গে 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে আমি এই কাতলা মাছের পেটির পিসগুলোর সঙ্গে মাখিয়ে নেব। রুই মাছের পেটি দিয়েও এই প্রিপারেশনটা করতে পারো। এবার আমি এই ম্যারিনেট করা মাছগুলো 1 ঘন্টা মতো রেখে দেব। এবার আমি 1টা বাটিতে 150 গ্রাম মতো মুসুর ডাল খুব ভালো করে বেছে নিয়ে এরকমভাবে কচলে নিলাম, ধোয়া যাবে না তার কারণ এটাকে গুঁড়ো করতে হবে। এবার আমি 1টা মিক্সিং জারে এই মুসুর ডালগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক 1 ঘন্টা বাদে এই মুসুর ডালের গুঁড়োর মধ্যে আমি যে ম্যারিনেট করা পেটিগুলো ছিল সেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়োগুলোকে খুব ভালো করে মাছের সঙ্গে আমি লাগিয়ে নিচ্ছি। 1টা পেটির সঙ্গে আমি খুব ভালো করে এই মুসুর ডালের গুঁড়োটাকে মিশিয়ে দিলাম। এবার 1টা পেটিকেও আমি একইভাবে তৈরি করে নেব। মুসুর ডালের গুঁড়োটা লাগানোর পর তোমরা ডিমের গোলাতে ডুবিয়েও এই ফিশ বাটার ফ্রাইটা করতে পারো, কিন্তু আমি সেটা করিনি। আমি একবারেই মুসুর ডালের গুঁড়োটা মাখিয়ে খুব সহজভাবে ফিশ বাটার ফ্রাইটা করে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনের মুখে 1টা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই 2টো ফিশ বাটার ফ্রাই যেটা আমি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো 2টো করেই ভাজব, তাহলে ভাজাটা ভালো হবে। তারপরে আবার 2টো মাছকে আবার তৈরি করে নেব মুসুর ডালের গুঁড়োতে ভালো করে মাখিয়ে, তারপরে আমি ভাজব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়েই আমি এই ভাজাটা ভাজব, নাহলে যদি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপরের কোটিংটা ভালো করে ভাজা হবে কিন্তু ভেতরের মাছটা একদম কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে খুব ধৈর্য সহকারে এই ফিশ বাটার ফ্রাইটাকে আমাকে ভাজতে হবে। 2টো মাছ দেবার পর আমি 1 মিনিট মতো একদমই নাড়াচাড়া করবো না, যাতে নিচের দিকটা ভালো করে ভাজা হয়। ঠিক 1 মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে বা প্যাচুলা দিয়ে ভালো করে চেপে নেব। দেখো নিচের দিকটা কিন্তু ভালোই বেশ মচমচে লাল লাল করে ভাজা হয়েছে। এভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটু একটু করে চিপে দেবো মাছটাকে, যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়, কাঁচা না থাকে। আবার মাছগুলো উল্টে দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম না, তারপর আবার আস্তে আস্তে এই স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভালো করে মাছগুলোকে ভাজবো। দেখো ওপর নিচ 2টোতেই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিলাম। ভেতরটাও কিন্তু কাঁচা নেই, একদম সুন্দর করে ভাজা হয়েছে। এবার তেল ছড়িয়ে নিয়ে এই ফিশ বাটার ফ্রাইগুলোকে অন্য 1টা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার আরও 2টো ম্যারিনেট করা মাছের পেটিকে আমি ভালো করে এই মুসুর ডালের গুঁড়োতে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি একইভাবে, একই পদ্ধতিতে। এই মাছের পেটিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে অন্য 1টা পাত্রে তুলে নিচ্ছি। একদম মুসুর ডালের গুঁড়ো দিয়ে ফিশ বাটার ফ্রাই রেডি, গরম গরম করে সার্ভ করার জন্য। আজকে তাহলে আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।